প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগে চাপা ক্ষোভ, অসন্তোষ, হতাশা। ডিসেম্বরে চূড়ান্ত আন্দোলন চায় বিএনপি। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগে চাপা ক্ষোভ, অসন্তোষ, হতাশা। টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তবে ক্ষমতায় থাকলে কি হবে? দলটি ভালো নেই, দলের নেতাকর্মীদের মন খারাপ, তার হতাশা। তাদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। আওয়ামী লীগের ইতিহাসে এত দীর্ঘদিন দলটি কখনোই ক্ষমতায় আসেনি। দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সংগঠনটিতে ঘুণে ধরেছে। দলের সিনিয়র নেতারা হতাশার সুরে বলেন যে আওয়ামী লীগের এরকম হতশ্রী অবস্থা আগে কখনো ছিল না। দলের নেতাকর্মীরা জানেন না দলের কর্মসূচি কি, সংগঠনের কর্মকাণ্ড নেই বললেই চলে। কিছু কর্মকাণ্ড দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রীদের বক্তৃতা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। দল হিসেবে আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে কাজ করছেন না। দলের ভেতরে দুর্নীতি ঢুকে পড়েছে। করোনা মোকাবেলায় তৃণমূলের নেতাদের চালচুরির ঘটনা দলকে কলঙ্কিত করেছে। আর দলের পরীক্ষিত নেতাকর্মীরা অজানা আশঙ্কায় থাকেন, আবার একটি বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে কিনা দলটি, কিংবা আবার বড় ধরনের বিপর্যয়ে পড়লে ঘুরে দাঁড়ানোর শক্তি সক্ষমতা আছে কিনা। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, আওয়ামী লীগ এখন আদর্শহীন ফাঁপা বেলুন পরিণত হয়েছে এবং একটি ছিদ্র হলে দলটি চুপসে যাবে। দলের সাংগঠনিক শক্তি অন্য যে কোনো সময়ের থেকে দুর্বল বলেও তারা মনে করছেন। আওয়ামী লীগের মধ্যে হতাশা, ক্ষোভ এবং অসন্তোষের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে এক, অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা। আওয়ামী লীগে গত বছরে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল। এই শুদ্ধি অভিযানের পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ থেকে সরে দাঁড়াতে হয়েছিল চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককেও সরে দাঁড়াতে হয়েছিল। ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে পদ ছেড়ে দিতে হয়েছিল এবং সেই সময় বলা হয়েছিল সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে সংঘ সহযোগিতা সংগঠনগুলো তৈরি করা হবে। কিন্তু প্রায় এক বছর হতে চলল, এখন পর্যন্ত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা অন্যান্য কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ নয়। এত হতশ্রী অবস্থা আওয়ামী লীগের কখনো হয়নি। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন যে সম্মেলন হওয়ার দিনের পর দিন কমিটিহীন থাকায় কার্যত এই সংঘ অঙ্গ সহযোগীহীন সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এর ফলে কর্মীদের মাঝে এক ধরনের হতাশা এবং অসন্তোষ তৈরি হয়েছে। দুই, করোনা সংকটে দলের ভূমিকা নেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে দলকে সাইড লাইনে রাখার কৌশল নিয়েছেন। এই কৌশল সঠিক বা ভুল সেটা অন্য বিষয়, কিন্তু এই কৌশলের কারণে সরকারে দলের গুরুত্ব কমে গেছে। দলের থেকে সরকারি আমলাদের গুরুত্ব অনেক বেশি হয়েছে। দলের নেতাকর্মীদের অনেক কাজের জন্য আমলাদের মুখাপেক্ষী হতে থাকতে হয় এবং আমলাদের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর থাকতে হয়। এটা দলের যারা সার্বক্ষণিক নেতাকর্মী তাদেরকে হতাশ করেছে। তারা মনে করছেন যে এইভাবে থাকলে সংগঠনের বিকাশ সম্ভব নয়। তিন, জনগণের মধ্যে আওয়ামী লীগের ইমেজ খারাপ হয়েছে। করোনা সংকটের সময় শুধু নয়, শুদ্ধি অভিযানের সময় থেকেই ক্যাসিনো বাণিজ্য, আওয়ামী লীগ নেতার বাড়িতে টাকার খনি পাওয়া কিংবা জি কে শামীমের মতো দুর্বৃত্তের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সান্নিধ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। আবার করোনার সময় প্রান্তিক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্নীতি, চালচুরির ঘটনা মানুষকে হতাশা করেছে। দেশের সবথেকে বৃহত্তম রাজনৈতিক সংগঠনটি এভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, এটা নিয়ে ভেবেও অনেকে হতাশ। এটা আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত নেতাদের হতাশ করেছে এবং ফলে তারা নিজেরাই নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, এরকম আওয়ামী লীগ দেখতে হবে তা আমরা ভাবতেও পারিনি। এই সমস্ত কারণে দলের ভেতর যারা সত্যিকারের নেতা আছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন যে আওয়ামী লীগের কর্মসূচি এখন শুধু দিবস ভিত্তিক কর্মসূচি। 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ ইত্যাদি দিবস ধরে ধরে আমাদের কিছু কর্মসূচি ছাড়া সাংগঠনিক কর্মসূচি নেই বললেই চলে। সারা দেশের সংগঠন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কিছু চাটুকার দুর্বৃত্তরা এখন দলকে তাদের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন, আর ভালো নেতাকর্মীরা কোণঠাসা হয়ে চূড়ান্ত খারাপ সময়ের অপেক্ষা করছেন। আর এ কারণে দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও দল হিসেবে হয়তো সবথেকে দুর্বল অবস্থায় আছে আওয়ামী লীগ। ডিসেম্বরে চূড়ান্ত আন্দোলন চায় বিএনপি।
করোনা সংকট বিএনপির জন্য ইতিবাচক বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারা মনে করছেন এর ফলে সরকার প্রথমবারের মতো ব্যাকফুটে চলে গেছে, এখনই একটা বড় ধরনের আন্দোলন গড়ে তোলার উপযুক্ত সময়। সেই আন্দোলন গড়ে তোলার কাজই বিএনপি করছে বলে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এ সময় বিএনপির সরকার বিরোধী আন্দোলনের পটভূমি তৈরি করার জন্য 5টি কৌশল গ্রহণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, এখনই সময়, এখন সরকারের ওপর মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। সাধারণ মানুষ করোনা মোকাবেলায় সরকার যেভাবে কাজ করছে তাতে সন্তুষ্ট নয়। এই জন অসন্তোষ কাজে লাগিয়ে সরকারকে অস্থিতিশীল করাটাই বিএনপির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন তিনি। একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে যে বিএনপি এখন সরকারকে কোণঠাসা করতে এবং চূড়ান্ত সরকার বিরোধী আন্দোলন করার জন্য 5টি কৌশল অবলম্বন করেছে। এই কৌশলগুলো হলো: এক, গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেওয়া। গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নানা অসন্তোষ চলছে, অনেক মালিকরাই শ্রমিকদের বেতন দেননি, এই অসন্তোষকে রাজপথে রূপ দেওয়ার জন্য কাজ করছে বিএনপির একটি টিম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের নানা রকম যোগাযোগ রয়েছে। তাদের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের অস্থিতিশীল করে রাস্তায় নিয়ে আসার জন্য কাজ করছে বিএনপি। বিএনপি মনে করছে গার্মেন্টস যদি অশান্ত হয়ে যায়, গার্মেন্টসে বেতন ভাতা ছাটাইয়ের দাবিতে যদি শ্রমিকরা রাস্তায় নামে, সেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। দুই, দরিদ্র মানুষকে উত্তেজিত করা। সারা দেশে ত্রাণ বণ্টন নিয়ে নানা রকম অনিয়ম দুর্নীতির খবর পাওয়া গেছে। এই খবরগুলোকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ের দরিদ্র মানুষকে উত্তেজিত করা, বিশেষ করে ঢাকা শহরের যে ভাসমান মানুষ আছে তাদেরকে উত্তেজিত করা, বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে ত্রাণ লুটের ঘটনা ঘটিয়ে এবং ত্রাণের অভাবে মানুষের অভাব অনটনের কল্পিত চিত্র জনসম্মুখে তুলে ধরে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তিন, করোনা নিয়ে প্রচারণা। করোনা নিয়ে সরকারের বিরুদ্ধে সত্য মিথ্যা ভুল ও বানোয়ার তথ্য ছড়িয়ে সরকারকে কোণঠাসা করতে চায় বিএনপি। করোনা নিয়ে আওয়ামী লীগ সরকার যে কার্যক্রম করেছে তার প্রতিক্রিয়া হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম অপপ্রচার হচ্ছে। এই অপপ্রচারগুলোর নেতৃত্ব দিচ্ছে বিএনপি। বিএনপি মনে করছে এর ফলে করোনা নিয়ে সরকার যে ব্যর্থ হয়েছে সে ধারণা বদ্ধমূল হচ্ছে। এই ধারাটা অব্যাহত রেখে করোনায় সরকার ব্যর্থ হয়েছে এটি প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি। এর ফলে আন্দোলনের পটভূমি তৈরি করা সহজ হবে বলেও তারা মনে করছেন। চার, অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ। বিএনপি যখন একক শক্তিতে নয়, অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগেরও উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে তারা 20 দলকে সক্রিয় করতে চাচ্ছে। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক দলের সঙ্গে ন্যূনতম ইস্যুর ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। সরকারের ব্যর্থতাগুলো একটি প্ল্যাটফর্ম বা এক মঞ্চ থেকে অন্য কথা বলার জন্য তারা পরামর্শ করেছেন। সেই পরামর্শ এখন পর্যন্ত বিরোধী দলগুলো গ্রহণ না করলেও অন্যান্য বিরোধী দলগুলো সরকারের যে সাম্প্রতিক পদক্ষেপ তাতে সন্তুষ্ট নয়। বিএনপির নেতারা মনে করছেন যে এই ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই অন্যান্য দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। পাঁচ, দলের নেতাকর্মীদের সক্রিয় করা। বিএনপি 13 বছর ধরে ক্ষমতার বাইরে, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বহুদিনের। অনেক নেতাকর্মী দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। বিশেষ করে 2018 এর 30 ডিসেম্বর নির্বাচনের পর বিএনপির মধ্যে এক ধরনের হতাশা কাজ করেছে। তবে সাম্প্রতিক সময় বেগম খালেদা জিয়ার মুক্তির পর এই হতাশা কেটে গেছে। বিএনপি নেতৃবৃন্দকে এখন সক্রিয় করা প্রধান চ্যালেঞ্জ। জানা গেছে যে স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজ হচ্ছে। সব কিছু মিলিয়ে গুছিয়ে বিএনপি আগামী ডিসেম্বর নাগাদ একটি বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে চায় বলে আভাস পাওয়া গেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশে আগের মতো আন্দোলনের মাধ্যমে সরকার পতনের বাস্তবতা নেই। তবে বিএনপি যে পদক্ষেপগুলো নিচ্ছে তার সবই এক ধরনের ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রের ফলাফল কী হবে সেটা অজানাই বটে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা কি রেহাই পাব করোনা থেকে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।